লেখক মুশতাক আহমেদের মৃত্যুর তদন্ত ও বিচার মৃত্যুর ঘটনায় প্রতিবাদ করতে গিয়ে গ্রেফতার হওয়া আট ব্যক্তির মুক্তি ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে বামপন্থী ছাত্র সংগঠনগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ঘেরাও কর্মসূচি পালন করছে। সোমবার দুপুর ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে বিক্ষোভ মিছিলটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে যাত্রা শুরু করে। পরে ছাত্র সংগঠনগুলোর বিক্ষোভ মিছিল দোয়েল চত্বর হয়ে সচিবালয়ের কাছে পৌঁছলে পুলিশি বাধার মুখে পড়ে তারা। এ সময় ব্যারিকেড ভেঙে বিক্ষোভকারীরা এগিয়ে যেতে চাইলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে। বিক্ষোভ ও ঘেরাও ঠেকাতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। পরে সচিবালয়ের সামনে দুপুর ১টা পর্যন্ত অবস্থান করে প্রগতিশীল জোটের নেতাকর্মীরা। দাবি বাস্তবায়নে আলটিমেটাম দিয়ে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেন তারা। আমরা ঢুকতে দিতে পারি না, আপনারা জানেন, যার ফলে এখানে আমাদের একটা অবস্থান ছিল, শক্ত অবস্থান। এখান থেকে আমরা তাদেরকে অনুরোধ করি, আমাদের অনুরোধে তারা সাড়া দেয় এবং এখানে তাদের সমাবেশ করে অনুষ্ঠান শেষ করে দেয়।